রব্বি আউদ বিকা মিনামাদাত ইশাইয়াতিন ওয়া আউদ বিকা রব্বি আন ইয়াহদুরু اذا الشمس كوبرت তাহলে যখন সূর্য গুটিয়ে দেওয়া হবে اذا الشمس كوبرت واذا নুজুমুন কাদারাত এবং তারা নক্ষত্রগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে ওয়াইদাল জিবালু সুইয়েরাত এবং পাহাড় পর্বতগুলোকে চালিয়ে দেওয়া হবে চলমান করে দেওয়া হবে মানে এখন যখন মাটিতে গাড়ানো আছে সেটা যখন খুলে দেওয়া হবে তখন এরা এক একটা জিনিস এক একটা ঢেলার মতো ভাসতে থাকবে ওয়াইদাল আল ও তেলাত এবং যখন এশার বলা হয় দশ মাসের গর্ভবতী উটনিকে সেও যখন উপেক্ষিত হবে উপেক্ষিতা হবে কারণ দশ মাসের গর্ব যখন মানে আরবের লোকদের বা মক্কার লোকদের সেই উটনি এক পলকও চোখের আড়াল করতো না তারা এত যত্নের ছিল ব্যাপারটা মানে সন্তান সম্ভাবা নিজের স্ত্রী চাইতেও যত্নে ছিল দশ মাসের উঠনি কারণ কি জানি স্ত্রী হয়তো মেয়ে মানে জন্ম দিয়ে বসে বসবে তো স্ত্রী নিয়ে থাকতো আতঙ্কে আর উঠনি যাই হোক না কেন এটা আমার ফসল এটা আমার লাভ আর যদি ভাগ্য গুণে সেখানে লাল উঠ জন্ম নেয় তাহলে তো বিরাট ব্যাপার তো সেটাও যখন উপেক্ষিত হবে ওয়াইদাল বহুস ও আর যখন সমস্ত হিংস্র প্রাণী বাঘ সিংহ হাইনা বড় বড় বিষধর সাপ মানে সমস্ত হিংস্র প্রাণী যা থেকে আমরা এখন পালাই যা দেখে সেগুলো যখন একত্রিত হয়ে যাবে ওয়াইদাল বিহারু ও রাত এবং সমস্ত সাগর যখন উত্তাল হবে এবং যখন প্রাণগুলোকে দেহের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে এটা বুঝলাম কিনা তাহলে মৃত্যুর সময় যেই প্রাণ আলগা হয়ে গিয়েছিল সেই প্রাণ আবার যখন কবর থেকে যেটা দাঁড়াবে সেই দাঁড়াবার আগে সেই প্রাণ আবার সেই দেহের সঙ্গে জুড়ে দেওয়া হবে এই সময়টা বোঝা গেল আর প্রথিত মেয়েটিকে জিজ্ঞেস করা হবে আইয়ে জানবেন কোত তোমাকে কি পাপে বা কি অন্যায়ের কারণে হত্যা করা হয়েছিল বলতো খুকি ওয়াইফু নসেরাত। এইখানে একটা লক্ষ্য করার মতো বিষয় হলো যখন আমল সমূহ উন্মুক্ত হবে না বিষয়টা একপালের গবেষণায় আরো স্পষ্ট হয় ওয়াইদা সোহুফু নো যখন সহিফা সমূহ খুলে দেওয়া হবে কারণ প্রত্যেকটা জাতি পরিচিত হবে তার কাছে পাঠানো কিতাব অনুযায়ী অর্থাৎ মেয়েটিকে জীবন্ত প্রথিত করা হয়েছিল না না পরে যে মেয়েটি সচেতন মেয়ে কাঁদছে আর মাটি ফেলছে বালু ফেলছে মানে মানুষ হ্যাঁ না না সেটা তো হলেও গর্ভাবস্থায় বা অবস্থায় কিন্তু এ তো জীবন্ত প্রথিত কোনো কোনো দশ বছর বারো বছর মেয়েও পুঁতে ফেলত মানে মেয়েদের প্রতি নিষ্ঠুরতা এমন পর যে সমাজ যখন নষ্ট হয়ে যায় মানুষ যখন নষ্ট হয়ে যায় মানুষ যখন তার আত্মিক চেতনার সঙ্গে যুক্ত থাকে না তখন তো মানুষ পশুর চাইতেও হিংস্র যে রুহের কথা আমরা একটু আগে আলোচনা করলাম অর্থাৎ সেই রুহ থেকে বঞ্চিত যে মানুষগুলো সেই মানুষগুলো তো মানুষ নয় সেই মানুষগুলো পশু এবং সব থেকে নিকৃষ্ট পশুদাসমাও আচ্ছা ওয়াইদাস দশ নম্বর আয়াত আলোচনা করছিলাম যে যখন সমস্ত সহিফা সমূহ খুলে দেওয়া হবে ওয়াইদাস ও কুশিত যখন আকাশের অন্তরাল দূরীভূত হবে আকাশের অন্তরাল খুলে দেওয়া হবে ওয়াইদাল জাহিম ও সোয়েরাত যখন জাহান্নামগুলো নিকটে আনা হবে কাছে অর্থাৎ সেগুলো কাছে আনা হবে ওয়াইদাল জান্নাত ও উজলেফাত জাহান্নামগুলো জ্বালিয়ে দেওয়া হবে প্রজ্বলিত করা হবে এবং জান্নাতকে কাছে আনা হবে এই কাছে আনা হবে মানে তাহলে কি হলো পৃথিবীটা তখন যেই কন্ডিশনে থাকছে যারা জান্নাতি তাদের অবস্থানের জন্য একটা জান্নাতকে কাছে আনা হবে বোঝা গেল কথাটা ওই কেয়ামতের দিনের জন্য আমরা পড়ে যাই ভাবি না ব্যাপারটা মানে নাম তো এইখানে পৃথিবীটা খুলে দিলেই ডিমের কুসুমের মতো এখানে বেরিয়ে যাবে আগুন টকবক করা লাভা আর লাভা এই পৃথিবীটা তো এই পৃথিবীটা যখন আরো অনেক বড় করে তৈরি করা হবে মুহূর্তের মধ্যেই আল্লাহ করবেন কোন ভাইয়া কোন তিনি বলবেন আর হয়ে যাবে এবং পৃথিবীটা কি হবে একদম বেলের মতো মসৃণ হবে কোনো উঁচু নিচু অবস্থা এখানে থাকবে না এ তো আমরা দিকে এসেছি তো জাহান্নামকে খুলে দেওয়া হবে মানে পৃথিবীটা খুললেই কি হবে এই যে সাগর এখন সাগর যে পানি আমরা দেখি এই যদি পৃথিবীটা খুলে দেওয়া হয় তাহলে এই জাহান্নামের উপরে পানিগুলো পানিগুলো ঝাঁপিয়ে পড়বে আর সাগরের তখন হবে টকবগিয়ে বগিয়ে ফুটতে থাকবে তার মানে প্রত্যেকটা সাগরের তলায় তখন সেই প্রজ্বলিত আগুন আর জান্নাতকে কাছে আনা হবে তার মানে একটি জান্নাত তখন মানে পৃথিবীটা যে জান্নাত ছিল সে তো আমরা ধ্বংস করেছি ধ্বংস করে এখানে এখন কেয়ামত হচ্ছে গোটা পৃথিবীতে একটু আশ্রয়ের মতো কোনো জায়গা থাকছে না এই জন্য জান্নাত একটি জান্নাতকে কাছে আনা হবে যারা পুরস্কার পুরস্কারপ্রাপ্ত বান্দা আল্লাহর তাদেরকে ওখানে রাখার জন্য वायरल जन्नत उजलिफत आलिमत नफ्सु शे मा अहदरत शे दिन मानुष জানতে পারবে কি নিয়ে সে সেখানে উপস্থিত হয়েছে বোঝা গেল আর আমরা এর আগে সূরা সূরা ইয়োমাইদিন ইয়োম ইতযাকুরুল ইনসানু মা সা আয়াত 35 এ পড়েছি সূরা নাজিআত সেই দিন প্রত্যেকটা মানুষ স্মরণ করতে পারবে কিসের চেষ্টা সে এতদিন যাবৎ করেছে এখন যে পৃথিবীতে এলো এর জন্য আদৌ তার কোনো চেষ্টা আছে অথবা নেই না যেই পৃথিবীতে ছেড়ে এসেছে সেই পৃথিবীতে থাকার জন্য সে একদম জীবন প্রাণ সব শেষ করে দিয়ে চেষ্টা করেছে তো সেইটা এখানে আসবে চোদ্দ নম্বর আয়াতে সুরায় তাকবীর মা আহদারাত পঁয়ত্রিশ আলিমাত সেই দিন প্রত্যেকটি ব্যক্তি জানতে পারবে কি নিয়ে সে ওই মাঠে উপস্থিত ফালা আমি লুকিয়ে যাওয়া নক্ষত্রগুলোর শপথ করছি আল জওয়ারেল কুন এবং যেগুলো মানে ঘুরপাক খাচ্ছে বা যেগুলো আবর্তনশীল ও লাইলে এদা আসা আসা ফালা ওকসমো বেল কুন্ন নাসিল জাওয়ারিল কুন নাসে ও লেইলে ঈদা আসা এবং রাত যখন তা বিদায় হয় অর্থাৎ যখন তা শেষ হয়ে যায় ও সুভেহে ঈদা তানফাসা কোরানি অসাধারণ দৃষ্টান্ত এখানে আছে যে রাত যখন শেষ হয় তখন প্রভাত নিঃশ্বাস নেয় মানে মানুষ যখন ঘুম থেকে ওঠে তখন কি এটা বড় দীর্ঘ নিশ্বাস নিয়ে এসে ওঠে হ্যাঁ চেয়েছিল আর এখানে কিন্তু ওয়াল্লাইলে ইদা আসা আসা রাত যখন চলে যেতে থাকে অপশ্রী অমান তখন কি হয় অস্তুভ হে ইদা তনাফ ফাসা তখন সকাল যেন ঘুম ভাংলো এরকম নিঃশ্বাস নেয় বড় একটা ইন নাহু লাকাউলু রাসৌল করিম ইন্নাহু লাকাউলে রাসৌল ইন করিম এইবার এইবার আসলো জিবরাইলামিনের কথা এই যে এই যা পড়ছো তোমরা এ কি এক মহা সম্মানিত বার্তাবাহকের কথা এখন জেব্রাইলের আলোচনা হচ্ছে অত্যন্ত শক্তিধর মাকিন। তো যিনি আসিন তার কাছে তিনি অত্যন্ত শক্তিধর মানে তিনি তাকে অনেক শক্তি দিয়েছেন হ্যাঁ না জিদা জি আরশিল মকিন তো আরশে সে যিনি অবস্থান করেন আর যিনি স্থায়ী অর্থাৎ স্বয়ং সৃষ্টিকর্তা তিনি তাকে অনেক শক্তিশালী করেছেন মোতায়েন সাম্মা আমিন তাহলে তাকে মান্য করা হয় ঊর্ধ্ব জগতে এই যে মান্য করা হয় কারা মানে তাকে এই জন্য আমি বলেছিলাম যে জিব্রাইল আমিনের একটা ডিপার্টমেন্ট আছে যেটাকে তথ্য মন্ত্রণালয় বলতে পারি মানে এই ওহি সংক্রান্ত ব্যাপারে আল্লাহর কাছ থেকে যুগে যুগে কালে কালে আল্লাহর বার্তা নিয়ে যে সমস্ত বার্তাবাহকদের কাছে এসেছেন নবীদের কাছে যে বহির সংযোগ করেছেন ওই রকম সংযোগের দায়িত্ব তার মানুষের সাথেও করার আছে মানে যেই মানুষটি আল্লাহ বিশ্বাসের উত্তরণ ঘটে যেই মানুষটির সাথে কিতাবের সম্পর্ক স্থায়ী হয় তখন নিরাপত্তার জন্য আল্লাহ একটি রুহ তার পক্ষ থেকে পাঠিয়ে দেন যেটা সুরায় মোজা যে দৃশ্যটা আমরা দেখেছি অন্যান্যখান থেকে আমরা দেখেছি এইটা আল্লাহর একটা বকশিস বা একটা পুরস্কারের মতো এবং ওই রুখ যখন তার ভিতরে থাকে তখনই তার পক্ষে আর ব্যাপারটা ভুলে যাওয়া সম্ভব হয় না তার মানে তাকে যখন দিয়ে দেয় আমরা দেখেছি সোরা জুখরুফের ছত্রিশ আয়াতে যে ইয়াসু জিক্রের রহমান কি বলেছি আমরা তর্জমা যে এই পরম করুণাময়ের স্মারক থেকে যে নিজেকে অস্পষ্ট রাখবে ইয়াশু এসা তো যে নিজেকে অস্পষ্ট রাখবে করুণাময়ের জিকরা থেকে নৌকাইয়দ লাহু শৈতানন তা আল্লাহ কর্তৃপক্ষ বলছেন যে আমরাই তার উপরে একটি শয়তান চাপিয়ে দেই ফাহু আলাহু কারিনুন এরপর সে তার কারিন হয়ে যায় অর্থাৎ তার অস্তিত্বের সঙ্গী হয়ে যায় তার ড্রাইভার হয়ে যায় তাকে চালায় সে তখন ফাই নাহুম ইয়াসুদ্দুন আনিস সাবিল এখন এই রকম শয়তান চাপানো লোকগুলোর কে শয়তানরা পথ থেকে সরিয়ে রাখে ফিরিয়ে রাখে ওয়াহসাবু না আন্নাহুম মোহতাদুন আর এই লোকগুলো মনে করে যে তারাই আছে সঠিক পথে এই যে এই যে প্যাচ, এই যে জটিল অবস্থায় পৃথিবী মানুষ আছে এই কথা চিৎকার করে বলতে ইচ্ছা করে যে প্রত্যেকটা মানুষকে যদি চিৎকার করে বলতে পারতাম ভাই একটু ভেবে দেখো কোন জায়গায় তুমি আছো তো সেই বিষয়টা ঠিক এইরকমই আবার যখন একটা মানুষ আল্লাহর নিরাপত্তায় চলে আসে যেমন সালাম সোরা কদর আমরা দেখেছি অর্থাৎ আল্লাহর নিরাপত্তা হিয়া হাত্তা থাকেন আল্লাহর এজেন্ট উপস্থিত থাকে কে এই কোরআন চায় ওই রাতে কদরের রাতে এবং যেই এই কোরআন পেল সেই তো আল্লাহর নিরাপত্তায় চলে গেল ওই জন্য সালাম বলা হয়েছে হ্যাঁ হিয়া হাত্তা মতলা এল ফাজার এবং ঠিক ফজর যখন আমাদের সেহরির সময় শেষ সেই পর্যন্ত সেই অবস্থাটা বিরাজ করে তো এই কদরের রাত ঘুরে ঘুরে প্রত্যেক রমজান মাস যেমন আসে এগারো মাস পর পর তেমনি এই এগারো মাসে এই রমজানের মাসে একটি রাত আছে সেই রাতটির আমরা যেভাবেই আমরা আমাদের ইতিহাসে বলুক না কেন শেষ দশে অমুক তমুক এগুলো সবই বিকৃত এটার নির্দ্বিধায় এখন বলা যায় যে এগুলা যে কোনোভাবে এই কদর থেকে মানুষকে দূরে রাখা এবং কদরের সৌভাগ্য থেকে মানুষকে বঞ্চিত রাখার একটা ষড়যন্ত্র ছাড়া এইগুলোর আর কিছুই নয় বরং কদর হলো এক মহা লটারির জিনিস যে এই আয়াত আপনি পড়বেন এই কোরআন আপনি পড়বেন ঠিক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি যেভাবে তাকে বলেছেন আমরা তেতাল্লিশের আমরা দেখেছি যে তুমি জানতে না কিতাব কাকে বলে অতএব তুমি জানতে না ইমান কাকে বলে আমরা বহুবার এখানে এই আয়াতে পড়েছি এই বিয়াল্লিশের বা অন্য যে ওয়া কাদালিকা ওহাইনা ইলাইকা হাম্মেন আমরেনা তো রসুলের কাছে রু মেন আমরেনা যেমন এসেছে ঠিক তেমনি আপনার কাছেও আসতে পারে এইটা এইটা সেই কালে এসেছিল আর একালে বন্ধ বন্ধ বরং সেই কাল থেকে নিয়ে এই কথাটাই শেখানো হয়েছে যে কোরআনের সাথে কিতাবের সাথে যার সম্পর্ক হবে তার সঙ্গে সাপোর্টিং একজন রুহ লাগবেই এই ঐশী বাণীর রক্ষকের জন্য একজন উপস্থিত ফেরেস্তা সবসময় আমার মধ্যে থাকতে হবে এই জন্য রু এন্দিনা রু হাম্মিন আমরিনা কতভাবে আল্লাহ এই কথা বলেছেন তাহলে সেইটা এ আসে সেই অনুমোদনটা আসে এই কদরের রাতে তো আলিকা ওহাইনা ইলাইকা রু হাম্মিন আমরিনা মা কুন্তা তাদরি মা আল কিতাব এই যে ব্যর্থহীন কথা যে তুমি ছিলে না এমন যে কি এই কিতাব ওয়ালা আল ইমান অতএব তুমি জানতে না যে ইমান কাকে বলে তাহলে পরিষ্কার হয়ে গেল যে এই কিতাব যে জানে না তার পক্ষে ইমান জানা কিছুতেই সম্ভব না ইমান এমন একটা ব্যাপার যে আমাদেরকে যে এই যে তামাশা করে ফেলেছি আমরা লাইলা জাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ ছাড়া চারা মাবুদনাই মহম্মদ আল্লাহ রসুল বা হইশে মুখে বলছো হাঁ এটা মনে বিশ্বাস করিও এখন গরুগস্ত খাওয়া হয়ে গেল তুমি মুসলমান অথচ তেইশ বছর ধরে আল্লাহ ইমান শিখিয়েছেন আর এই কোরআন মজিদের দুই ভাগের তিন ভাগ ইমানের সাবজেক্ট আর তিন ভাগের এক ভাগ আমলের সাবজেক্ট এবং অন্যান্য সাবজেক্ট যা আছে আর মূলত তিন ভাগের দুই ভাগই সম্পূর্ণ ইমান 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 বিল্লাহ ইমান বিল আখেরা ইমান বিল মালাইকা ইমান বিল কিতাব তাই এই সব সব কিছু নিয়ে এই ইমান সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে সেইগুলো কোরআনে দুই ভাগের তিন ভাগে আছে তুমি যেহেতু কোরআন তুমি জানতে না ইমান কাকে বলে এখন এই জায়গাটার দলিল হিসাবে আসতে হবে আর কথাটা মানে অপূর্ণ থেকে যাবে আ মানার রসুলু আসুলু বিমা উন ওয়াল মেনুন সকলেই আমরা দেখে নেব ব্যাপারটা তাই না দুইশো পঁচাশি আ মানার রসুল ইমান এনেছেন ইলাই হে তার প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি মেন রাব্বিহি তার সৃষ্টিকর্তার পক্ষ থেকে ওয়া আল মেনুন এবং বিশ্বাসী রাও এই বিশ্বাসী রাও যে ইমান এনেছে এই ব্যাপারটা দেখতে হবে এবং এই ইমান কাকে বলে কুল্লুন আ মানাবিল্লাহ বিশ্বাস আল্লাহর প্রতি এবং তার ফেরেস্তাদের প্রতি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি এবং তার কিতাব সমূহের প্রতি এবং তার প্রতি লা বাইনা বাহকের মেন প্রতিুলিহি রসুলের স্বয়ং রসুলও বলছেন অকালু সমে না গুফানা করব্বানা মাসি এরপরে আমরা একটু বারোটা দেখব। এখানে যেমন আমসুল ও বিমা উঞ্জিলিমু মিনুন সুরা ইউসুফ কে দেখবো আমরা একটু এখানে এই জায়গাটায় খুব দ্রুত দেখবো সুরে ইউসুফের একশো আটে আমরা দেখব কুল হাভিহি সাবিলি আল্লাহ আদেশ করছেন বলো এইটাই আমার পথ কি পথ আদ ও ব্র্যাকেটে লাগিয়ে দেব যে আমি ডাকি মানুষকে আল্লাহর দিকে আলা বসিরাতিন এই যে বসিরাত এই বসিরাতের অনুমতি লাগবে এটা ইজনেল্লাহ বে ইজ্লাহ বে ইজনেল্লাহ এই এজেন আসে কদরের রাতে তো আলা বসিরাত আনা ওয়ামান তাহলে রসুল এখানে ঘোষণা করছেন যে আমি যে মানুষকে আল্লাহর পথে ডাকছি ডাকছি একটা সুস্পষ্ট দিক নির্দেশনার উপরে একটা সুস্পষ্ট রোড ম্যাপের উপরে আমি আছি যেমন আমি আছি তেমনি আমাকে যারা অনুসরণ করছে তারাও আছে তার উপরে মানে অন্ধ রসুলের অনুসরণের কোন স্বীকৃতি এই কোরআন দেয় না আশেখ রসুল বলে আমি ফেদা হয়ে যাব তাই না ইয়া রসুল্লাহ বলে ডাক দিলেই আশেখ রসুলের সব দায়িত্ব শেষ হয়ে যাবে নাউজুবিল্লাহ মিন জালেক তাই না তো আশেখ রসুল যদি হয় তো সে সবার আগে হবে আশেখ কিতাব কারণ রসুল এই কিতাব রেখে গেছেন তাই না এখন কিতাব ছাড়া আশেখ রসুল কি এখন বুঝতেই পারা যাচ্ছে আমাদের কাছে রসুল এই কিতাব তাহলে কুল হাদিহি সাবিলি আদৌ ইলাল্লাহ আলা বসিরতির আনা ওয়ামান ইত্তাবানি ও সুবাহান ওয়ামান তো এখানে দেখালাম কি আনার দুইশো পঁচাশি বাকার আনার রসুল বিমা উনজিলা ইলাইহে মেন রব্বিহি ওয়াল মুমিনুন ওখানে রসুল এবং মোমেনদেরকে মিশিয়ে দিয়েছে সমান করে দিয়েছে এখানে রসুল স্বয়ং বলছেন আল্লাহ বলতে বলছেন বলো যে আমি যেমন আল্লাহর দিকে ডাকি আল্লাহ বাসিরাতীন যেমন আমি এবং যারা আমার সঙ্গে আছে তারাও মানে আমাকে অন্ধ অন্ধ পূজা কেউ করে না অন্ধ অনুসরণ কেউ করে না আমিও যে রোড নকশার উপরে আছি পথ নকশার উপরে আছি তারাও সেই পথ নকশা দেখে দেখেই চলছে তাহলে সেই জন্য এখানে বলা হচ্ছে যে ব্যাপারটা জিব্রাইল আমিনকে সম্মানিত করা হচ্ছে এই ব্যাপারটাও আমরা একটু দেখে নেব বাইশের থেকে যে সোরাই হাজের যে ব্যাপারটা আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতে রসুলান নাস এই ব্যাপারটা আল্লাহ তালা বাছাই করে মনোনীত করেন ফেরেস্তাদের মধ্যে থেকে তার বার্তাবাহক এবং মানুষের মধ্যে থেকেও বাইশের পঁচাত্তর সুরা হাজের পঁচাত্তর তো সেই বিষয়টা এখানে যে ইন্নাহুল আকৌল ইন করিম আর আমাদের মূল সংজ্ঞা হলো এই কোরআন কি যখন আল্লাহ বলেছেন তখন তা কৌলুল্লাহ যখন জিব্রাইলকে যখন জিব্রাইল বলেছেন মোহাম্মদকে তখন সেটা কাউলে জিব্রাইল আর মহম্মদ সাল্লি সাল্লাম যখন বলেছেন মানুষকে তখন সেটা কাউলে মোহাম্মদ সাল আলী আসসালাম আলী সাল্লা ইন্নাহু কৌল রসুল করিম প্রথমত এ অত্যন্ত সম্মানিত এক রসুলের কথা দি কুয়াতেন এন দা আরশেল মাকিন আরসে যিনি আসিন তার কাছে তিনি অনেক শক্তির অধিকারী মোতা আইন উর্দু জগতে সম্মানিত সাম্মা আমিন এবং এত সম্মানিত হওয়া সত্ত্বেও বিশ্বস্ত আস্থা ভাজন তারপর বলছেন ওয়ামা সাহেব কুম্বে মজনুন আর মক্কার লোকেরা তোমাদের এই বন্ধু পাগল নয় তাহলে মালাকে মানে রসুলে মালাক আর রসুলে বাসার পাওয়া গেল ফেরেস্তা রসুল এবং মানুষ রসুল মানুষ রসুল থেকে শুরু হলো ওয়ামা সাহিবুম বিকুম বে মজনুন তোমাদের এই বন্ধু আদৌ পাগল নয় ওয়ালাকাদা আহু বিল উফকিল মুবিন এই যে লিঙ্ক অর্থাৎ এই বার্তা আল্লাহর কাছ থেকে তার কাছে কে এনে দেয় তো সেই ব্যাপারটা এখানে বলা হচ্ছে যে তাকে তৈরি আরও আরও একবার তাকে তিনি দেখেছেন বিল মুবিন তাকে সুস্পষ্ট দিগন্তে স্পষ্ট আকাশে তাকে দেখেছেন তিনি ওয়ামা হু আলা আল আল গাই এবং সে অদৃশ্য জগতের কথা তাকে পৌঁছাতে কোনো কৃপণতা করেননি আবে আকাউলি শাহতানের রাজীব আর এ কোনো অভিশপ্ত শয়তানের বা বিতাড়িত শয়তানের কথা নয় কোথায় যাচ্ছ তোমরা এ তো আর কিছু নয় সমগ্র বিশ্ববাসী বা সৃষ্টি জগতের প্রতিপালক যিনি মালিক যিনি তার স্মারক বা তার স্মরণিকা লেমান শাহ মিনকুম আনিয়াস্তাকিম তোমাদের মধ্যে এখন যে চাইবে সে এই সোজা পথকে গ্রহণ করবে উনা আর তোমরা কি চাও বা তোমরা কিছুই চাও না ইল্লা এছাড়া আর আনিয়াশা আল্লাহ অর্থাৎ তোমাদের চাওয়াতে কিছুই হয় না হয় তখনই যখন আল্লাহ চান তাহলে এই যে কথাটা আমি বললাম যে আমি কোরআন পড়তে চাই আমি আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমার জীবনকে চালাতে চাই এই জন্য সবার আগে লাগবে তার অনুমতি সেই অনুমতি ঘুরে ঘুরে এই রমজান মাসের কদরের রাত্রে আসে সেই কথাটাই স্মরণ করিয়ে দিলাম ওমা আন ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন আর তোমরা চাইলেই হয় না হয় তখন যখন চায় সৃষ্টি জগতের মালিক প্রতিবালক আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ ওমা আলাইনা বালা